বাংলাদেশ জামাতের বার্ষিক জলসার এখন সমাপনী অনুষ্ঠান চলছে। হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ অল্প একটুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা তখন হুজুরের কাছ থেকে সরাসরি ভাষণ শুনব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই উপস্থিত আছেন, হুজুরের গাড়ি এসে গেছে। এখনই আমরা দেখতে পাবো যে হুজুর এই দরজা দিয়ে প্রবেশ করবেন। তো আমরা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সময় নাই, হুজুর এসে গেছেন প্রায়। তো ইনশাল্লাহ এখন আমরা হুজুরের বক্তব্য শুনবো। फिरोज आलम साहब तिलावत। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات
ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم বিভিন্ন সূরা থেকে নেয়া আয়াতগুলোর বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ তাআলার নামে যিনি ওজাচিত দানকারী বারবার কৃপাকারী। আল্লাহ নিশ্চয় মোমেনদের প্রতি তাদেরই মাঝ থেকে তাদেরই জন্য এমন এক রসুল আবির্ভূত করে অনুগ্রহ করেছেন যে তাঁর আয়াতসমূহ তাদের কাছে পড়ে শোনায়, তাদের পবিত্র করে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শেখায়, যদিও তারা এর পূর্বে অবশ্যই সুস্পষ্ট বিপদগামিতায় পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমাদের পুরুষদের মাঝে কারো পিতা নয়, কিন্তু সে আল্লাহর রসুল ও নবীদের মোহর, আর আল্লাহ প্রত্যেক বিষয়ে পুরোপুরি অবগত। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে অনেক বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি কল্যাণ বর্ষণ করেন
এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য কল্যাণের দোয়া করে, যাতে তিনি ঘোর অন্ধকার থেকে তোমাদের বের করে আলোর দিকে নিয়ে আসেন। আর তিনি মুমিনদের প্রতি বারবার কৃপা করে থাকেন। যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের সম্ভাষণ হবে সালাম, আর তিনি তাদের জন্য অতি সম্মানজনক প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। হে নবী, নিশ্চয় আমরা তোমাকে পাঠিয়েছি এক সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং আল্লাহর দিকে তার আদেশে এক আহ্বানকারী ও দীপ্তিমান সূর্যরূপে। আর তুমি মোমেনদের সুসংবাদ দাও, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ। আকাশসমূহে যাই আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি অধিপতি, অতীব পবিত্র, মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। তিনি নিরক্ষরদের মাঝ থেকে তাদেরই একজনকে এক মহান রসুল করে আবির্ভূত করেছেন। সে তাদের কাছে তাঁর আয়াতসমূহ পড়ে শোনায়, তাদের পবিত্র করে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শেখায়। অথচ এর পূর্বে তারা নিশ্চয় সুস্পষ্ট বিপদগামিতায় পড়েছিল। আর তাদেরই মাঝ থেকে অন্যদের প্রতিও তিনি তাকে আবির্ভূত করবেন, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। আর তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। এ হলো আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। সৈয়দ মহিউদ্দিন জুবের সাহেব নাজম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হম তো রাখতে মুসলমানোঁ কা দীন, হম তো রাখতে মুসলমানোঁ কা দীন। দিল সে হ্যায় খুদা মে খতমুল মুরসালিন, দিল সে হ্যায় খুদা মে খতমুল মুরসালিন, হম তো রাখতে হ্যায় মুসলমানোঁ কা দীন। শিরক আর বিদআত সে হম বেজার হ্যায়, খাকে রাহে আহমদে মুখতার আহমদে মুখতার হ্যায়, হম তো রাখতে হ্যায় মুসলমানোঁ কা দীন। সা
हुक्मों पर हमें ईमान है, जानो दिल इस राह पर कुर्बान है, जानो दिल इस राह पर कुर्बान है। दे चुके दिल अब तने खाकी रहा, के हो ओ भी फिदा है, यही ख्वाहिश के हो ओ भी फिदा। दे चुके रखते हैं मुसलमानों का दीन, तुम हमें देते हो काफिर का खिताब, क्यों नहीं लोगों तुम्हें खौफ़-ए-इक़ाब, क्यों नहीं लोगों रखते हैं मुसलमानों का दीन, सख्त शोरे उफ़्ताद अंदर ज़मीन, रहम कुन बरखल्क ऐ जाफरी, रहम कुन बरखल्क ऐ जाफरी। हम
तो रखते हैं मुसलमानों का दीन। कुछ नमूना आपने कुदरत का देखा, तुझको सब कुदरत है ऐराबुलबरा, तुझको सब कुदरत है ऐराबुलबरा। हम तो रखते हैं मुसलमानों दीन। हम तो रखते हैं मुसलमानों का दीन। दिल से है खुदा खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन। दिल से है खुदा में खत्मुल मुरसलीन। नज़्म নজমটির বঙ্গানুবাদ পড়ে শোনাচ্ছি। আমরা মুসলমানদের ধর্ম ইসলামের অনুসারী, মনে প্রাণে আমরা শ্রেষ্ঠ রসুলের সেবক, আমরা শির্ক ও বিদাতের প্রতি বিতসাধ্য, কর্তৃত্বপ্রাপ্ত আহমদের আমরা পদধুলি, তার নির্দেশ আমাদের শিরোধার্য, আমাদের অন্তরাত্মা তাঁর ধর্মের প্রতি নিবেদিত, আমরা আমাদের পুরো হৃদয় তাকে সঁপে দিয়েছি, এখন মাটির দেহটি শুধু অবশিষ্ট আছে, আমার বাসনা তাও এ পথে উৎসর্গ হোক। তোমরা আমাদেরকে কাফের আখ্যা দাও, হে মানুষ তোমরা কেন শাস্তিকে ভয় করো না? পৃথিবীতে চরম হট্টগোল বিরাজ করছে, হে প্রিয় স্রষ্টা তুমি সৃষ্টির প্রতি করুণা করো, আপন কুদরতের কিছু প্রমাণ দাও। তুমি সকল শক্তির আধার, হে সৃষ্টির প্রভু আমরা মুসলমানদের ধর্ম ইসলামেরই অনুসারী। ধন্যবাদ।
हजरत खलीफतुल मसीह अल खामिस, हजरत खलीफतुल मसीह अल खामिस, अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहू। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم बांग्लादेश के अहमदियों को मुबारक हो कि आज अल्लाह ताला ने उन्हें बांग्लादेश में अहमदियत की दूसरी सदी में दाखिल होने की तौफीक अता फरमाई है। हमें बांग्लादेशेर अहमदीदेर के आंतरिक मुबारकबाद जानाचे शुभेच्छा जानाई जे अल्लाह ताला आज के तादेर के तादेर देशे अहमदियतेर द्वितीय शताब्दीते प्रवेशेर सौभाग्य दिच्छेन। अहमदियत का ये पौधा जो गो हज़रत मसीह माऊद अलैहिस्सलाम की ज़िंदगी में लग गया था, लेकिन दो मुख्तलिफ जगहों पर ये अहमदी होने की वजह से, जिनको हज़रत मसीह माऊद अलैहिस्सलाम के सहाबी होने का भी शर्फ़ हासिल हुआ, बाकायदा जमात का क़याम अमल में नहीं आया था। अहमदियत रूपी चारा जदिओ बांग्लादेशेर माटीते हज़रत मसीह माऊदेर जुगे प्रतिष्ठित बा लेगे गिये छेलो, किन्तु दुटो भिन्न भिन्न जायगाय दुइजोनेर बयत करार कारणे तारा हज़रत मसीह माऊद अलैहिस्सलामेर साहाबी हवार सम्मानो लाभ करेछेन, केनो तार जीवद्दशाय तारा ताके ग्रहण करेछेन देखेछेन, किन्तु जायगा भिन्न भिन्न हवार कारणे रीतिमतो सेखाने जमात प्रतिष्ठित होयनि तादेर साहाबीदेर जुगे। लेकिन चूँकि मशरकी बंगाल में बांग्लादेश में हज़रत मसीह माऊद अलैहिस्सलाम की ज़िंदगी में अहमदियत पहुँच चुकी थी, तब बोल दें किंतु जेहेतु हज़रत मसीह माऊद अलैहिस्सलामेर जुगे पूर्वबंगे जा एखन बांग्लादेश सेखाने अहमदियत पहुँचे जाए। वहाँ के दो बुज़ुर्गों हज़रत मौलवी अहमद कबीर नूर मोहम्मद साहेब और हज़रत मौलवी रईसुद्दीन साहेब ने हज़रत मसीह माऊद अलैहिस्सलाम की ज़ियारत भी कर ली थी। सेखानकार दूजन सम्मानित पुण्यत्ता व्यक्तित्व हज़रत मौलाना अहमद कबीर नूर मोहम्मद एवं हज़रत मौलाना रईसुद्दीन साहेब हज़रत मसीह माऊद अलैहिस्सलाम ज़ियारत करार सुयोग पेयेछिलेन। इसलिए ये दो बुज़ुर्ग बहरहाल बांग्लादेश में जमात अहमदिया की तारीख का हिस्सा हैं। ताई ए दुई पुण्यत्ता निस्संदेह बांग्लादेशेर अहमदियतेर अविच्छेद्य अंश, और यकीनन इन दो बुज़ुर्गों की कोशिशों और दुआओं की वजह है
कि आहिस्ता आहिस्ता जमात वहाँ बननी शुरू हुई निश्चय एटी सेई पुण्यात्मा दुई व्यक्तित्वेर सेई दुई बुजुर्ग व्यक्तित्वेर दुआरी फसल जे सेखाने जमात धीरे धीरे विस्तार लाभ करा आरम्भ करे और खिलाफत उला में ये तादाद 500 से ऊपर हो गई और प्रथम खलीफार जुगे ये संख्या 500 पहुँचे 1913 में मौलाना अब्दुल वाहिद साहब ने ब्राह्मण बढ़िया में मस्जिद तामीर करवाई और बाकायदा जमात का क़याम अमल में आया 1913 सने मौलाना अब्दुल वाहिद साहेब ब्राह्मण बाड़ियाते जमात प्रतिष्ठित करें और रीतिमत जमात सेखाने प्रतिष्ठा लाभ करे एर माध्यमे बाकायदा निज़ामे जमात कायम हुआ रीतिमत जमातेर व्यवस्थापना सेखाने प्रतिष्ठित हय बस बांग्लादेश के हर अहमदी को याद रखना चाहिए कि गो निज़ामे जमात के क़याम के लिहाज से आप दूसरी सदी में दाखिल हो रहे हैं बांग्लादेशेर अहमदीदेर शरण रखते हबे जे जदिओ जमातेर व्यवस्थापनार प्रतिष्ठार दिक थेके आपनारा अहमदियतेर द्वितीय शताब्दीते प्रवेश करछेन बांग्लादेशे लेकिन उस इलाके में हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम का पैगाम पहुँचने और वहाँ के दो बुज़ुर्गों को हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की दस्ती बैत करने के लिहाज से ये सदी चंद साल पहले शुरू हो चुकी है किंतु सेखाने हज़रत मसीह मौऊद अलैहिस्सलामेर बाणी एवं पैगाम पहुँचा एवं दुई बुजुर्गेर हज़रत मसीह मौऊद के ग्रहण करार दृष्टिकोण थेके सेखाने एई शताब्दी कयेक बछर पूर्वेई पूर्ण होयेछे बहरहाल तारीखी हकायक की ये वजाहत मैं ज़रूरी समझता था এই ঐতিহাসিক সত্য এবং তথ্য সম্পর্কে একটু স্পষ্ট করা আপনাদের সামনে আমি আবশ্যক মনে করি তাকে আইন্দা নসলে উন বুজুর্গোঁ কো ভি ইয়াদ রাখেন জিনহোনে আপ পর ইয়ে এহসান কিয়া হ্যায় যেন ভবিষ্যৎ প্রজন্ম সেই পুণ্য পুণ্যবান এবং পুণ্যাত্মা সেই বুজুর্গদেরকেও স্মরণ রাখে যারা আপনাদের উপর আমাদের প্রতি এই অনুগ্রহ করেছেন ও দো মর্দ অর এক ঔরত থি জিসনে 10 সাল কে আরসে মে अपनी तादाद तकरीबन जैसा कि मैंने कहा 500 कर ली 1913 में ये तादाद 500 थी সেই দুজন সুপুরুষ এবং এক নারী তাদের এই সংখ্যা 10 বছরের ভিতর 500 এ উপনীত করেছেন যেভাবে আমি একটু পূর্বেই বলেছি यानी हर साल इन तीन अफराद में से हर एक ने तकरीबन 17 अफराद को आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के आशिक सादिक की जमात में शामिल किया অর্থাৎ প্রত্যেক বছর এই তিন ব্যক্তিবর্গের প্রত্যেকেই 17 জন করে প্রতি বছর আহমদিয়া মুসলিম জামাতে অন্যদেরকে অন্তর্ভুক্ত করেছেন আগর ইহি মায়ারে তাকওয়া আর ইহি কোশিশ সিরফ 500 আফরাদ মে কায়েম রহতি যদি শুধু তাকওয়ার এই মান এবং এই আন্তরিক প্রচেষ্টা শুধু 500 ব্যক্তির ভিতরেই থাকতো যদি তারাই এটিকে জীবিত রাখতো তো আব তক ইয়ে তাদাদ লাখো মে হোনি চাহিয়ে থি তাহলে এখন পর্যন্ত এই সংখ্যা লক্ষ লক্ষ হওয়ার কথা লেকিন আপ ইস ওয়াক্ত সিরফ হাজারো মে হ্যায় কিন্তু পরিতাপের বিষয় হলো আপনারা এখনো হাজারের কোঠাতেই আছেন ওর ইহি ওয়াজহ হ্যায় কি আজ মুখালফিন বড় বড় কর আপ পর হামলে কর রহে হ্যায় আর এটি এর অন্যতম কারণ যে আজকে বিরোধীরা ধৃষ্টতার সাথে আপনাদের উপর হামলা এবং আক্রমণ করছে बस ये 7 साल तकरीब हमें सिर्फ खुशियां मनाने की तरफ तवज्जो दिलाने के लिए नहीं होनी चाहिए ताई ए शतवर्षी की अनुष्ठान माला शुद्ध आनंद प्रकाशर जन्य नय शुद्ध आनंदित होवार जन्य नय बल्कि ये तवज्जो दिलाने वाली होनी चाहिए বরং এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করা উচিত আকৃষ্ট হওয়া উচিত এর ফলে कि हमने गुज़श्ता 100 साल में क्या हासिल किया যে আমরা গত এক বছরে কি অর্জন করেছি এটি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে গুজশতা সাল সাল মে কই সাল এসে হালাত আয়ে আর গুজশতা চন্দ সাল সে ভি বাজ ইলাকো মে এসে হালাত হ্যায় জব ইস তাদাদ মে খাতির খা ইজাফা হো সকতা থা গত কয়েক বছরে এমন পরিস্থিতি দেখা গেছে এবং গত শতাব্দীতে পুরো শতাব্দীতে এমন ঘটনা দেখা গেছে আর কিন্তু গত কয়েক বছরে এর বারবার পুনরাবৃত্তি হয়েছে এমন ঘটনার ये मैं कोई हवाई बातें नहीं कर रहा আমি কোনো কাল্পনিক কথা আপনাদের সামনে পাঠছি না কাল্পনিক কোনো কথা বলছি না
बल्कि आप लोगों की रिपोर्ट्स में इन बातों का इजहार होता है বরং আপনাদের প্রেরিত রিপোর্টে প্রতিবেদনে এই কথাগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে বস अब भी वक्त है हमने देखना है कि हमने गुज़श्ता 100 साल में क्या हासिल किया है তাই এখনো সময় আছে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে গত 100 বছরে আমরা কি করেছি और आइंदा के लिए क्या प्रोग्राम बनाना है আর ভবিষ্যতের জন্য কি কর্মপন্থা আমাদেরকে নির্ধারণ করতে হবে अगर तरक्की करनी है तो हमें अपने मकासद को हासिल करने के लिए वसी सोच के साथ कुछ हदफ मुकर्रर करने होंगे यदि उन्नति करते हैं ताहले আমাদেরকে আমাদের লক্ষ্য के सामने रेखे व्यापक परिकल्पना আমাদেরকে हाथे নিয়ে কাজ করতে হবে हमारे मकासद तो वो हैं जिनकी दुनिया को आज जरूरत है আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই পবিত্র উদ্দেশ্য যার আজকের পৃথিবী ভিখারি যার দিকে আজকের পৃথিবী তাকিয়ে আছে আর দুনিয়া उसके लिए बेचैन और इसकी तलाश में है আর পৃথিবী একে পাওয়ার জন্য ব্যাকুল এর জন্য তারা উৎকণ্ঠিত यानी अल्लाह ताला की तरफ से आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलामी में इस्लाम की नशत सानिया के लिए आए हुए कदस्तो बाजू बनकर অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য যিনি এসেছেন সেই ব্যক্তির কথা হুজুর বলছেন ইসলামকে খুবসুরত পেগাম আর ইসকি খুবসুরত তালিম কো ইসকি খুবসুরতি দিখাতে হুয়ে দুনিয়াকে কোণে কোণে আর হর ইনসান তক পৌঁছানা ইসলামের সুন্দর শিক্ষাকে ইসলামের সুন্দর শিক্ষামালাকে পৃথিবীর সামনে তুলে ধরে পৃথিবীর কোণে কোণে প্রান্তে প্রান্তে সেই শিক্ষাকে পৌঁছানো आज इस्लाम की जिस खूबसूरत तालीम को नाम निहाद उलमा और दहशतगर्द ग्रोहों ने बिगाड़ने की कोशिश करते हुए इस्लाम और मुसलमानों को दुनिया में बदनाम किया हुआ है आज के इस्लाम एर सुंदर एवं अनुपम और आकर्षणीय शिक्षा के जेभावे किछु नामधारी आलेम एवं सन्त्रासी श्रेणी पृथिवीर सामने इस्लाम के बदनाम करे रेखेछे दुर्नाम करे रेखेछे पृथिवीर पवित्र चेहरा के कुच्छित करे तारा तुले धरछे उसे इसकी हकीकी खूबसूरती के साथ दुनिया में पेश करना एके एर प्रकृत सौंदर्य सहकारे पृथिवीर सामने उपस्थापन करा हलो आमादेर काज मासूम अवामुन नास को उलमा ने अपने जाती मुफादात के हसूल के लिए जिन गलत रास्तों पर डाल दिया है इस गलत रास्तों से अवामुन नास को बचाना निरीह मानुष जरा किछुई जाने ना तादेरके तथाकथित आलेमेरा विभ्रांत करे भ्रांत पथे परिचालित करछे करेछे करछे तादेरके सेई पथ थेके रक्षा करा एबं फिरिये आना एटी हलो आमादेर दायित्व हमारे आका ओ मौला जो दुनिया के लिए रहमतुल आलमीन बनकर आए थे আমাদের মনিব আমাদের প্রভু যিনি সারা পৃথিবীর জন্য রহমত এবং দয়া আর করুণা আর কল্যাণ হিসেবে পৃথিবীতে এসেছেন যিনি রহমত কি ওসত কি কোই ইন্তেহা নেই থি যার রহমতের কোনো সীমা ছিল না কিউকে ওহি আল্লাহ তাআলা কি সিফাতে রহমান কে আসলি পরতো থে কেননা তিনি আল্লাহ তাআলার রহমান বৈশিষ্ট্যের প্রকৃত অর্থে প্রতিফলন স্থল ছিলেন তার সত্তাতেই প্রকৃত অর্থে আল্লাহ তাআলার রহমান বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রহমত কি উসতোন সে দুনিয়া কো রোশনাস করওয়ানা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত এবং দয়ার ব্যাপকতা সম্পর্কে পৃথিবীকে অবহিত করতে হবে আর না সিরফ রোশনাস করওয়ানা বলকে এক দর্দ কে সাথ ইস রহমত কে সায়ে তলে দুনিয়া কো লানে কি কোশিশ করনা শুধু অবহিত করাই নয় বরং এক গভীর সচেতনতা আন্তরিকতা এবং বেদনার সাথে সেই রহমতের ছায়াতলে তাদেরকে আশ্রয় দেওয়ার বা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে ও রহমতুল আলামিন যে অপনো পরায়ো দোস্তো দুশমনো ইনসান আর চিরন্ত প্রিন্দ হর একে লিয়ে রহমত থা সেই রহমতুল আলামিন যিনি আপন পর বন্ধু শত্রু পশু পাখি সকলের জন্য রহমত হিসাবে এসেছিলেন उस पर लगाए गए दुश्मनाने इस्लाम के इल्जामात को बातिल साबित करना इस्लामेर शत्रुरा ताके जे समस्त दोषे दोषी आख्या दे सेइगुलोके मिथ्या भ्रांत एवं अर्थहीन प्रमाण करा हलो आमादेर दायित्व अल्लाह ताला की तौहीद को दुनिया पर साबित करना अल्लाह तालार तौहीद एवं एकत्ववाद के पृथ्वीते प्रतिष्ठित करा और अल्लाह ताला की तौहीद का दुनिया से इकरार करवाना
এবং পৃথিবীকে খোদা তালার তহিদ মানানো, আল্লাহ তালার পবিত্র সত্তা যে এক, এটি তাদেরকে মানানো হবে আমাদের দায়িত্ব। ये हमारे मकासद हैं और ये हमारे काम हैं। यही हलो আমাদের লক্ষ্য আর এই হবে আমাদের উদ্দেশ্য আর এই আমাদের কাজ। बस ये कोई मामूली काम नहीं है। এটি কোনো সাধারণ কাজ নয়। जो आज जमात अहमदिया के सुपुर्द है। যা আজ জামাত আহমদিয়ার স্কন্ধে অর্পিত হয়েছে, জামাত আহমদিয়ার কাঁধে যে দায়িত্ব আজ ন্যস্ত হয়েছে। ये कोई मामूली मकसद नहीं है। এটি কোনো তুচ্ছ বা সাধারণ উদ্দেশ্য নয়। जो बगैर किसी मेहनत और कुर्बानी के हासिल हो जाए। যা কোনো পরিশ্রম বা ত্যাগ স্বীকার করা ছাড়াই অর্জিত হয়ে যাবে। इसके लिए हमें अपने नफ्स की कुर्बानी भी देनी पड़ेगी। এর জন্য আমাদেরকে নিজেদের জীবনও উৎসর্গ করতে হবে, জীবন বাজি রেখে আমাদেরকে এই কাজ করতে হবে। মাল কি কুরবানি ভি দেনি পড়েগি। আর্থিক কুরবানিও করতে হবে। জান কি কুরবানি ভি দেনি পড়েগি। আমাদের প্রাণও এই পথে বিসর্জন দিতে হবে। বাংলাদেশ কি জামাত আল্লাহ তাআলা কে ফজল সে ও জামাত হ্যায় জিসমে ইন তমাম কিসম কি কুরবানিও কে নমুনে পায়ে জাতে হ্যায়। বাংলাদেশ জামাত খোদা তালার অপার কৃপায় এমন একটি জামাত যেই জামাতে এই সকল প্রকারের কোরবানি এবং ত্যাগ স্বীকারকারী মানুষ রয়েছে। লেকিন ইয়ে মকসদ ইতনা বড়া হ্যায় কি ইসকে হুসুল কে লিয়ে বহুত বড়া টার্গেট মুকরর করনা হোগা। কিন্তু এই লক্ষ্য এত মহান, এত বড় যে এটি অর্জনের জন্য অনেক বড় এবং মহান লক্ষ্য সামনে রেখে আমাদেরকে আগাতে হবে। ইন কুরবানিও কে নমুনো কি তাদাদ মে ইজাফা করনা হোগা। এই সমস্ত কুরবানি এবং ত্যাগ স্বীকারের যে দৃষ্টান্ত কিছু রয়েছে, সেই দৃষ্টান্ত সেই সংখ্যা বাড়াতে হবে। বলকে হর আহমদি কো ইয়ে নমুনে কায়েম করনে হোগে। বরং আমি বলবো প্রত্যেক আহমদির ব্যক্তিগত জীবনে এমন দৃষ্টান্ত প্রকাশিত হওয়া উচিত, প্রকাশ পাওয়া চাই। তব যাকর হাম ইস মকসদ কো ইয়া ইন মকাসদ কে হুসুল কে লিয়ে মুকরর করদা টার্গেট হাসিল কর সকতে হ্যায়। কেবল তবেই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো বা এই লক্ষ্য অর্জনের জন্য যেই টার্গেট আছে তা আমরা অর্জন করতে পারবো। ইসমে কোই শক নেই কে ইনশাআল্লাহ তাআলা একদিন দুনিয়া কি আকসরিয়ত আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আশকে সাথে কে সাথ তাআলুক জোড়েগি। এতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে একদিন পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী অধিকাংশ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিবেদিত প্রাণ প্রেমিককে অবশ্যই গ্রহণ করবে। کیونکہ یہ خدا تعالیٰ کا حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام سے وعدہ ہے۔ کیوں نہ اللہ تعالیٰ حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کے ساتھ یہ প্রতিশ্রুতি রয়েছে, خدا تعالیٰ مسیح موعود کے یہ প্রতিশ্রুতি দিয়েছেন۔ اور اللہ تعالیٰ نے اپنے بہت سے وعدے جماعت احمدیہ کی 125 سالہ تاریخ میں پورے کیے ہیں۔ আর আল্লাহ তাআলা নিজ প্রদত্ত বহু প্রতিশ্রুতি জামাতে আহমদিয়ার 125 বছর জীবনে পূর্ণ করে দেখিয়েছেন। ইন ওয়াদো কো পুরা করনা দিখা রাহা হ্যায় অর দিখাতা চলা যা রাহা হ্যায়। এই সমস্ত প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পূর্ণ করছেন এবং করে চলেছেন। অর কোই ওয়াজা নেই কি হাম ইসমে শক ইস শক মে রহে কি কতব আল্লাহ লা আগলিবন্না আনা ওয়া রুসুলি। খুদা নে ইয়ে লিখ ছোড়া হ্যায় কি মে অর মেরা রাসূল গালিব আয়েগা কা ওয়াদা পুরা না হো। আর আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন যে কাতাবাল্লাহু লা আগলিবন্না আনা ওয়া রুসুলি, অর্থাৎ আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব, আল্লাহর এই প্রতিশ্রুতির ব্যাপারে সন্দেহ পোষণ করার আমাদের কোনো কারণ নেই। ইয়ে ওয়াদা ইয়াকিনান পুরা হোগা। এই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ আগর ফিকর হো সকতি হ্যায় তো ইয়ে কি কহিং হামারি শামত আমাল ইস ওয়াদা কে হামারি জিন্দগিও মে পুরা হোনে মে রোক না বন জায়। যদি কোনো দুশ্চিন্তা করা উচিত বা করা যেতে পারে তাহলে এটি যে আমাদের অপকর্মের কারণে, আমাদের কোনো কাজের
কারণে কোথায় ওই প্রতিশ্রুতি আমাদের জন্য বিলম্বিত না হয়ে যায়, আমাদের জীবদ্দশায় কোথাও এটি পুরা যেন না হয়। বস হর আহমদি কো ইস বারে মে এক ফিকর কে সাথ আপনি জায়জে লেনে কি জরুরত হ্যায়। তাই প্রত্যেক আহমদিকে গভীর সচেতনতার সাথে এই বিষয়টি যাচাই করতে হবে এবং এটি বিশ্লেষণ করে দেখতে হবে। বাংলাদেশ কো আর দুনিয়া কো আগর আমন কা গহওয়ারা বানানা হ্যায়, বাংলাদেশ এবং পৃথিবীকে যদি শান্তির নীড়ে পরিণত করতে হয়, নাম নিহাদ উলামা জো মজহব কে নাম পর খুন কর রহে হ্যায় উনসে আগর আপনে মুলক কো বাচানা হ্যায়, নামধারী তথাকথিত আলেম যারা মানুষকে খুন করছে, ধর্মকে খুন করছে, তাদের হাত থেকে যদি এগুলোকে রক্ষা করতে হয়, তো হর আহমদি কো পহলে সে বড়কর মেহনত আর কুরবানি করনি পড়েগি। তাহলে প্রত্যেক আহমদিকে পূর্বের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে এবং অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে। আপনে মুলকে হর ফর্দ কো বাতানা হোগা, দেশের প্রতিটি ব্যক্তিকে জানাতে হবে কে ইয়ে ইসলাম নাহি বলকে দহশতগর্দি হ্যায় জিসকা ইজহার আজ ইয়ে নাম নিহাদ উলামা মাসুম আওয়াম কো আপনে সাথ মিলাকর কর রহে হ্যায়। নিরীহ মানুষকে নিজেদের দলে দলে ভেরিয়ে এই যে সন্ত্রাসীরা যা কিছু করছে, এটি সন্ত্রাস, এটি ইসলাম নয়। ইয়ে কোন সা ইসলাম কা হুকুম হ্যায় কে অমন পসন্দ শহরিয়ং কি তকরিব কো ফিতনা ও ফসাদ করকে বরবাদ কিয়া যায়। শান্তিপ্রিয় মানুষের কোনো অনুষ্ঠানকে, সভাকে এভাবে পণ্ড করা সন্ত্রাসের মাধ্যমে, এটি কোথাকার ইসলাম? জলসাগা কো উনকে সামান কো আগ লাগাকর জ্বালাকর খাক কর দিয়া যায় ইয়া লুটমার কি যায়। জলসাগা বা জলসার বিভিন্ন সাজ সরঞ্জামাদি জ্বালিয়ে সেগুলোকে ছাই করা বা লুটে নিয়ে যাওয়া, এটি কোথাকার ইসলাম? আফসোস তো হুকুমতকে কারিন্দো পর ভি হ্যায় জিনোনে সব কুছ ছোতা আপনি আঁখো কে সামনে দেখা। প্রশাসনের কর্মকাণ্ড দেখেও পরিতাপ হয়, আক্ষেপ হয় যে তারা সব কিছু নিজেদের চোখের সামনে হতে দেখেছে। হাতিয়ারো সে লেস হোনে কে বাবজুদ কোই কদম নেই উঠায়া, অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি। বহরহাল হামারা মৌলা হামারা মদদগার তো আল্লাহ তাআলা হ্যায়। কিন্তু এটি চিরসত্য কথা যে আমাদের প্রভু, আমাদের মনিব, আমাদের সাহায্যকারী বন্ধু হলেন আল্লাহ তাআলা। ইন সব জুলমো কে বাবজুদ না হি আহমদিও কে হৌসলে পস্ত হ্যায় আর না হি ও আপনি ইন মুলাওঁ কে আগে ঘুটনে টেকনে ওয়ালে হ্যায়। এই সমস্ত জুলম এবং অত্যাচার সত্ত্বেও আহমদীদের মনোবল দুর্বল হয়নি, আর আহমদীরা এই মোল্লাদের সামনে কোনো দিন নত জানু হবে না। না হি হুকুমত সে কোই তওয়াক্কো রাখতে হ্যায় আর সরকারের কাছেও আহমদীদের কোনো প্রত্যাশা নেই। হাম তো আপনে মৌলা কে আগে ঝুকনে ওয়ালে হ্যায়, আমরা কেবল আমাদের প্রভু, আমাদের মৌলা, আমাদের মনিবের সামনে, খোদা তালার সামনে আমরা ঝুঁকি এবং অবনত হই। আর জব খোদা তালা মজলুমো কি মদদ কে লিয়ে আনে কা ফেসলা করতে হ্যায় তো ফির দুনিয়া কি তমাম সখ তাকতে পারা পারা হো জাতি হ্যায়। আর আল্লাহ তাআলা যখন জামাতে আহমদিয়া আলমগীর, জামাতে আহমদিয়া বাংলাদেশ, ইসলামে আহমদিয়া, ইসলামে আহমদিয়া, আল্লাহ তাআলা যখন নির্যাতিতদের সাহায্য করার সিদ্ধান্ত করেন, তখন পৃথিবীর এই তথাকথিত শক্তি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হামে ইলম হ্যায় কে সিয়াসি মকাসিদ আর মসলিহতো কি ওয়াজহ সে হামে ইনসাফ জিতনা মিলনা চাহিয়ে ও নাহি মিলেগা। আমরা জানি যে রাজনৈতিক কারণে এবং নিজেদের স্বার্থের কারণে আমাদের যে অধিকার তা আমরা পাবো না। গো ইহা ইস ওয়াক্ত জলসাগাহ জাহাঁ হো রাহা হ্যায় বাংলাদেশ মে হুকুমত নে সিকিউরিটি মুহাইয়া কি হ্যায়, আল্লাহ তাআলা ইনকো আপনে ফরায়েজ আঞ্জাম দেনে কি তৌফিক আতা ফরমায়ে। যদিও এখন যেখানে আপনাদের জলসা হচ্ছে সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য পুরস্কৃত করুন। লেকিন জো হো চুকা উসকে বারে মে ওয়াক্ত কে সাথ সাথ ইনসাফ কে তমাম তকাজে ভুলা দিয়ে জায়েঙ্গে। কিন্তু যা ঘটে গেছে, যা হয়ে গেছে, সময়ের সাথে সাথে কালের প্রবাহে যে ইনসাফ করা উচিত, যে সুবিচার করা উচিত ছিল, তা তারা ভুলে যাবে, ভুলে বসবে। বস আহমদি আগর হকীকি ইনসাফ চাতে হ্যায় তো তমাম জাহানো কে মালিক আর রব কে আগে ঝুকে।
তাই আহমদেরা যদি ইনসাফ চায়, সুবিচার চায়, তাহলে সারা পৃথিবীর মালিক এবং প্রভুর সামনে তাদের ঝুঁকা উচিত। ইন উলামা কি হরকতো কি ওয়াজা সে হামারা গাম সিরফ ইয়ে নাহি হ্যায় কি হাম পর জুলম হুয়া। আমাদের দুঃখ কেবল এটি নয়, এই আলেমদের কুকীর্তি এবং অপকর্মের কারণে শুধু এটি আমাদের দুঃখ নয় যে আমাদের উপর কোনো জুলম এবং অন্যায় করা হয়েছে। আর আমারি জলসাগা রাখ কা ঢের কর দি গই। আর আমাদের জলসাগাকে ছাইয়ে পরিণত করা হয়েছে, জ্বালিয়ে। জলসা তো আল্লাহ তাআলা কে ফজল সে ইস ইন তমাম হরকতোকে বাবজুদ ভি হুয়া আর হো রাহা হ্যায়। তাদের এই সকল অপকর্মের অপকর্ম সত্ত্বেও জলসা আল্লাহ তাআলার ফজলে আল্লাহ তাআলার কৃপায় হয়েছে এবং হচ্ছে। আমারা আসল গম ইয়ে হ্যায় কি রহমতুল আলামিন কে নাম পর ইয়ে সব সব জুলম কিয়া গিয়া। আমাদের আসল দুঃখ, আসল বেদনা এটি যে রহমতুল্লিল আলামিন সারা বিশ্বের জন্য যিনি রহমত, তার পবিত্র নামে এই সমস্ত অপকর্ম করা হচ্ছে। আর ইসলাম কো বদনাম করনে কি গায়রোঁ কে সামনে কোশিশ কি গই। আর বেধর্মীদের সামনে ইসলামকে দুর্নাম করার মতো অপকর্ম এরা করছে, হীন চেষ্টা করেছে। ইয়ে বাত কোই ঢকি ছুপি তো রহ নি সকতি, দুনিয়া কো পতা হ্যায় ক্যা হুয়া আর আখবারোঁ মে আ রাহা হ্যায়। এই কথাকে গোপন রাখা যাবে না, লুকিয়ে রাখা যাবে না, পৃথিবী জানে কি হয়েছে আর পত্র পত্রিকায় তা আসছে। আহমদি তো দুনিয়া মে ইসলাম কি আমন পসন্দ আর প্যার কি তালিম কো কা প্রচার করনে কি কোশিশ করতে হ্যায়। আহমদরা পৃথিবীতে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা, শান্তিপ্রিয় শিক্ষা এবং ভালোবাসার শিক্ষাকে প্রচার করছে এবং প্রচার করার চেষ্টা করে থাকে। আর ইয়ে বলো মা আপনি আমল সে ইসলাম কে চেহারে কো বিগাড়নে কি কোশিশ কর রহে হ্যায়। আর এই সকল আলেমেরা নিজেদের অপকর্মের মাধ্যমে, কুকীর্তির মাধ্যমে ইসলামের পবিত্র নামকে বদনাম করছে। বহরহাল ইয়ে ইনশাআল্লাহ তাআলা কবি আপনি কোশিশ মে কামিয়াব নাহি হোঙ্গে। কিন্তু এটি সত্য কথা যে তারা নিজেদের অপচেষ্টায় কোনোদিন সফল হবে না। আব দেখে আল্লাহ তাআলা নে যে হুকুম দিয়ে হ্যায় উসনে তো জব ইয়ে হুকুম দিয়া কি দুশমন সে লড়নে কি ইজাজত হ্যায় জো ইসলাম কো মিটানে কে লিয়ে আয়ে হ্যায় তো উস ওয়াক্ত ইজাজত দেতে হুয়ে ভি ইয়ে ফরমায়া কি উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহ লা নাসরুহুম লাকাদীম। উন লোগো কো জিনকে খিলাফ কিতাল কিয়া যা রাহা হ্যায় কিতাল কি ইজাজত দি জাতি হ্যায় ক্যোঁকি উন পর জুলম কিয়ে গয়ে অর ইয়াকিনন আল্লাহ উনকি মদদ পর পুরি কুদরত রাখতা হ্যায়। দেখুন আল্লাহ তাআলা যারা জুলম এবং অত্যাচার করে তাদের কাছ থেকে প্রতিশোধ তাদের নেয়ার আল্লাহ তাআলা অনুমতি দেন, সেই অনুমতি দিতে গিয়েও আল্লাহ তাআলা বলছেন যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, যে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়া হচ্ছে যাদের উপর জুলম এবং অত্যাচার করা হয়েছে এবং আল্লাহ তাআলা তাদের সাহায্য করার ব্যাপারে সর্বশক্তি রাখেন। ফির ফরমায়া কি আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগায়রি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। ইয়াকিনান ও লোক یعنی وہ لوگ جنہیں ان کے گھروں سے ناحق نکالا گیا محض اس بنا کر وہ کہتے تھے کہ اللہ ہمارا رب ہے۔ ابر اللہ تعالیٰ بولچن جے الذین اخرجوا من دیارہم بغیر حق الا ان یقولوا ربنا اللہ، جے جادر کے نجے دیر گرہ تھے کہ بہشکار کرا ہوئے چھے کنو اتچ تادر کنو অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে, তারা তাদের দোষ শুধু এটি ছিল যে তারা বলতো আল্লাহ আমাদের প্রভু। ফরমায়া ওয়ালা ওয়ালা দাফুল্লাহ নাসা বাযাহুম বিবাযিন বাযিন লাহুদ্দিমাত সওয়ামিউ ওয়া বিয়াউন ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকুরু ফীহা ইসমুল্লাহি কাসীরা ওয়াল ইয়ানসুরান্নাল্লাহ মান ইয়ানসুরু ইন্নাল্লাহ লাকাবিয়ুন আযীজ। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা দাফুল্লাহ নাসা বাযাহুম বিবাযিন লাহুদ্দিমাত সওয়ামিউ ওয়া বিয়াউন ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকুরু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আর আল্লাহ আগর আল্লাহ তাআলা কি তরফ সে লোগোঁ কা দিফা উনমে সে বাজ কো বাজ দূসরোঁ সে ভিড়া কর না কিয়া জাতা। আল্লাহ তাআলা যদি কতক মানুষকে তাদের কতকের দ্বারা প্রতিহত না করতেন তো রাহাব খানে মুনাদম কর দিয়ে জাতে, তাহলে সন্ন্যাসীদের মঠ ধ্বংস করে দেয়া হতো। আর গির্জে ভি আর ইহুদকে মাবুদ ভি, আর গির্জা এবং ইহুদিদের ইবাদত স্থল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হতো। আর মসাজিদ ভি জিনমে বকসরত আল্লাহ কা নাম লিয়া জাতা হ্যায়, আর যে সমস্ত মসজিদে অজস্র ধারায় খোদা তালাকে স্মরণ করা হয় তাও ভেঙে দেয়া হতো। আর ইয়াকিনান আল্লাহ জরুর উসকি মদদ করেগা জো উসকি মদদ করতা হ্যায়, ইয়াকিনান আল্লাহ বহুত তাকতওয়ার হ্যায়। নিশ্চয় আল্লাহ তাআলা অবশ্যই আর কামিল গালিবে ওয়ালা হ্যায়।
নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করবেন, যে তাকে সাহায্য করে আল্লাহ তাআলা পূর্ণ শক্তির অধিকারী, মহাপরাক্রমশালী। বস দুশ্মন সে জং কি ইজাজত ভি জুলম সে বচনে কে লিয়ে দি গই। তাই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার যে অনুমতি দেয়া হয়েছে তাও শুধু তার জুলম এবং অত্যাচার থেকে আত্মরক্ষার নিমিত্তে দেয়া হয়েছে। জালিম কা হাত রোকনে কে লিয়ে দি গই, অত্যাচারের হাতকে প্রতিহত করার জন্য এই নির্দেশ, এই অনুমতি দেয়া হয়েছে। না কে জুলম করনে কে লিয়ে, জুলম এবং অত্যাচার করার জন্য এই অনুমতি দেয়া হয়নি। আর ফির ইসলাম কি তালিম কি খুবসুরতি ইয়ে হ্যায় কি ইস জং কি ইজাজত সিরফ মুসলমানো কে তহফুজ কে লিয়ে নাহি দি। আর ইসলামের শিক্ষার সৌন্দর্য দেখুন, আল্লাহ তাআলা এই যে অনুমতি দিয়েছেন এটি শুধু মুসলমানদের অধিকার সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা দেননি, বলকি হর মাননে ওয়ালে কে হর মজহব কে মাননে ওয়ালে কে তহফুজ কে লিয়ে দি গই, বরং সকল ধর্মের সর্বধর্মের অনুসারীদের অধিকার সুরক্ষার জন্য, অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তাআলা ফরমাতা হ্যায় কি ও মজলুম কি মদদ করনে কি তমাম তার কুদরত রাখতা হ্যায়। আল্লাহ তাআলা বলছেন যে তিনি নির্যাতিতকে সাহায্য করার সকল শক্তি এবং কুদরত নিজের হাতে রাখেন, কিউকি ওয়া তাকাতওয়ার ওয়া কামিল গালবে ওয়ালা খুদা হ্যায়, কেননা তিনি শক্তিশালী, সর্বশক্তির আধার এবং তিনি মহাপরাক্রমশালী। বাস হাম তো ইস তমাম কুদরতোকে মালিক, তমাম তাকতোকে মালিক ওয়া কালিম কামিল গালবে ওয়ালে খুদাকে আগে ঝুকতে হ্যায়। সুতরাং আমরা এই সর্বশক্তির আধার, সর্বশক্তি যার হাতে রয়েছে সেই মহা পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনেই আমরা বিনত হই, তার সামনে আমরা ঝুঁকি। আর ইনশাআল্লাহ হামেশা ঝুঁকেঙ্গে, ইনশাআল্লাহ চিরকাল এটি আমাদের রীতি থাকবে। আর ইনশাআল্লাহ তাআলা ফতুহাত হামারি হোঙ্গি, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই। আজ হাম বেশক থোড়ে হ্যায়, সন্দেহ নেই যে আজকে আমরা সংখ্যায় স্বল্প। আর এ মুখালিফিনে জামাত, মুখালিফিনে আহমদিয়াত, হে আহমদিয়াতের বিরোধীরা, তোমার জুলম করনে কি ছুট হ্যায়, তোমরা লাগামহীন, তোমরা জুলম এবং অত্যাচার করতে পারো, লেকিন ইহি আকলিয়ত এক দিন আকসিয়ত মে বদল কর এ মুখালিফিনে আহমদিয়াত তোমারে জুলমো কো দুনিয়া সে মিটায়েগি। কিন্তু এই সংখ্যালঘিষ্ঠতা, যাদের সংখ্যা আজকে কম, একদিন সংখ্যা গরিষ্ঠ হবে এবং তোমাদের জুলম এবং অত্যাচার এবং নির্যাতনকে মিটিয়ে দেবে। লেকিন ইয়ে জুলম কা মিটানা বগৈর কিসি জুলম কে হোগা, কিন্তু এই যে জুলম এবং অত্যাচার কে নিশ্চিহ্ন এবং নির্মূল করা হবে তা কোনো জুলম এবং অত্যাচারের মাধ্যমে হবে না। বস আহমদি হামেশা হৌসলে মে রহে, তাই আহমদীদের মনোবল সবসময় চাঙ্গা থাকা চাই, কে ইন নাম নিহাদ মুল্লাওঁ কে গুরুহোঁ কে আমল নে না কবি পেহলে হামে আপনে মকসদ সে রোকা ওয়া না কবি আইন্দা রোক সকেঙ্গে। এই নামধারী তথাকথিত আলেমদের কর্ম পূর্বেও আমাদেরকে কখনো আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ইসলিয়ে কিসি কিসম কি পরেশানি কি জরুরত নাহি, তাই কোনো প্রকারের দুশ্চিন্তার প্রয়োজন নেই। আগর মালি নুকসান হুয়া হ্যায় তো ইয়ে তো খুদা তাআলা পুরা কর দেগা, যদি আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে আল্লাহ তাআলা সেটি পূরণ করবেন। জেসা কি মানে কাহা হামে আপনে আজিম মকসদ কো হাসিল করনে কে লিয়ে জিস কাম কি জরুরত হ্যায় উস তরফ তওয়াজ্জো করেন। আমি যেভাবে বলেছি যে আমাদের মহান লক্ষ্যকে অর্জনের জন্য যে কাজ করা দরকার, যে কর্মপন্থা হাতে নেওয়া দরকার, অবলম্বন করা দরকার, সেদিকে মনোযোগ দিন। আপনি জিম্মেদারিওকে হক আদা করনে কি কোশিশ করেন, নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতি মনোযোগী হন, সচেষ্ট হন। আল্লাহ তাআলা সে ল লাগায়ে, খোদার সাথে বন্ধুত্ব করুন, আর উসকে আস্তানে পর হামেশা ঝুঁকে রহে, তার দরবারে সবসময় ঝুঁকে থাকুন, সমর্পিত থাকুন। আপনি অন্দর পেহলে সে বড়কর রুহানি তবদিলি পেদা করনে কি কোশিশ করেন, নিজ জীবনে পূর্বের তুলনায় অনেক বেশি এবং গভীর আধ্যাত্মিক ইতিবাচক পরিবর্তন আনয়নের চেষ্টা করুন। আপনি অন্দর আলা আখলাকি তবদিলিয়া পেদা করনে কি কোশিশ করেন,
উন্নত নৈতিক চরিত্রে সজ্জিত হওয়া নৈতিক পরিবর্তন আনয়নের চেষ্টা করুন। আল্লাহ তাআলাকে হুকুমকে মুতাবিক কিসি তবকে কি দুশ্মনী হমে ইনসাফ সে দূর লে জানে ওয়ালি না হো। খোদার নির্দেশ অনুসারে কোন শ্রেণীর শত্রুতা যেন আমাদেরকে ইনসাফ এবং সুবিচার থেকে বিচ্যুত করতে না পারে। হমারে অন্দর এসি আমলি তবদিলিয়া পেদা হো জো কবি হমারে কল ও ফেল মে তজাদ দিখানে ওয়ালি না হো। আমাদের মাঝে এমন ব্যবহারিক পরিবর্তন আসা চাই যার ফলে কোনো দিন কোনো সময় আমাদের কথা এবং কর্মের মাঝে কোনো প্রকারের বিরোধ থাকবে না। হম হমেশা খুদা তালা কা ভি হক আদা করনে ওয়ালে হো অর খুদা তালা কি মখলুক কা ভি হক আদা করনে ওয়ালে হো। আমরা যেন সদা সর্বদা আল্লাহর প্রাপ্য এবং আল্লাহর অধিকারও দিতে পারি এবং আল্লাহর সৃষ্টির যে অধিকার তাও যেন আমরা তাদের প্রদান করতে পারি। আর হর মুলক মে বসনে ওয়ালে আহমদি কি তরহ বাংলাদেশ কে আহমদিও কা ভি ইয়ে ফরজ হ্যায় কি সবসে পহলে আপকে হমওতনো কা জো আপ পর হক হ্যায় উসে আদা করনে কি কোশিশ করেন। পৃথিবীর সকল দেশের আহমদিদের মতো বাংলাদেশের আহমদিদেরও এটি দায়িত্ব যে আপনারা সর্বপ্রথম আপনাদের স্বদেশে যারা আছে তাদের অধিকার তাদের প্রদান করুন। আর এই কোশিশ এই ফিকর কে সাথ হো। আর এই উদ্দেশ্যে চেষ্টা একটা বিশেষ সচেতনতা এবং আন্তরিকতার সাথে হওয়া উচিত। উনকে লিয়ে দোয়া করেন। তাদের জন্য দোয়া করুন। আপনে মুলক কো শিদ্দত পসন্দো সে বাঁচানে কে লিয়ে হর আহমদি মর্দ আর ঔরত আপনা কিরদার আদা করে। উগ্রপন্থীদের এবং কট্টরপন্থীদের অপকর্ম থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেক আহমদি আবাল বৃদ্ধ বনিতার কাজ করা উচিত। জেসা কি মানে কাহা কি মাসুম আওয়াম মাসুমিয়ত ইয়া জাহালত কি ওয়াজহ সে ইন উলামা কে পিছে লাগ জাতে হ্যায়। আমি যেভাবে বলেছি যে সাধারণ মানুষ যারা নিরীহ নিষ্পাপ তারা এই সমস্ত আলেমদের বিভ্রান্ত করার কারণে তাদের অন্ধ অনুকরণ করে। ইনকো ইন উলামা কে চুঙ্গল সে আজাদ করানে কা হক সিরফ আহমদি আদা কর সকতা হ্যায়। এই সমস্ত নামধারী আলেমদের থাবা থেকে হাত থেকে এদেরকে রক্ষা করার দায়িত্ব শুধু আহমদিরাই পালন করতে পারে। পাশে হককে আদা করনে কি কোশিশ করেন। তাই এই দায়িত্ব পালনের সকল চেষ্টা করুন। ইহি জাহালত হি তো থি জিসে দূর করনে কে লিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়া সালাম তশরীফ লায়ে থে। এই অজ্ঞতাকেই তো দূর করার জন্য হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়া সালাম পৃথিবীতে এসেছিলেন। আগর মুসলমানো মে জাহালত পেদা না হো গই হতি তো আপ আলাইহিস সালাম কে আনে কি জরুরত কিয়া থি। যদি মুসলমানরা অজ্ঞতার ভিতর নিমজ্জিত না থাকতো তাহলে হযরত মসীহ মওউদের আসার প্রয়োজন কি ছিল। ইয়ে মুখালফত তো হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়া সালাম কে জমানে সেই হো রহি হ্যায় জামাত আহমদিয়া কি। ইয়ে কোই আজ নই বাত নই হামারে লিয়ে। জামাতে আহমদিয়ার যে বিরোধিতা হচ্ছে এটি আজকে আমাদের জন্য নতুন কিছু নয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়া সালামের যুগ থেকে এটি চলে আসছে। আর ইলাহি জামাতোঁ কি ইয়ে মুখালফতে হতি হ্যায়। আর ওইসি জামাতের বিরোধিতা হয়েই থাকে এটি চিরাচরিত রীতি। লেকিন ওই ওয়াজহ সে আপনে কামো মে কামো সে পিছে নেই হটতে। কিন্তু এই বিরোধিতার ভয়ে তারা নিজেদের কাজ থেকে পিছনে পিছু হটে না। কোন সি তকলিফ হ্যায় জো মুখালিফিনে আহমদিয়াত নে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়া সালাম কো না দি। হেন কি কষ্ট আছে যা হযরত মসীহ মওউদের বিরোধীরা তাকে দেয়নি। লেকিন হর তকলিফ কে বাদ তরকি কা এক নয়া দৌর শুরু হুয়া। কিন্তু প্রত্যেক দুঃখ এবং কষ্টের যুগের পর উন্নতির একটা নতুন যুগের সূচনা হয়েছে। ফির জব কুদরতে সানিয়া কা জহুর হুয়া এরপর যখন খিলাফতের যুগ আসলো আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম কি খিলাফত কা দৌর শুরু হুয়া। কুদরতে সানিয়া বা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়া সালামের খিলাফতের যখন সূচনা হলো তো কিয়া কুছ মুখালিফিন আহমদিয়াত নে নাহি কিয়া। এমন কি আছে সে যুগে যা আহমদীয়তের বিরোধীরা করেনি। আহমদীয়ত খতম করনে কে লিয়ে আপনি সরতোড় কোশিশ কি। আহমদীয়তকে নিশ্চিহ্ন এবং নির্মূল করার জন্য তারা সব কিছু করেছে। খিলাফত সানিয়া মে কাদিয়ান কি ইঁট সে ইঁট বজানে ওয়ালে আহমদীয়ত কি তরক্কি আর উসত কি নই রাহে খোল গে। দ্বিতীয় খিলাফতের যুগে আহমদীয়তকে আহমদীয়ত ত্রুবি অট্টালিকার প্রতিটি ইটকে চূর্ণ বিচূর্ণ করার যে সংগ্রাম যে প্রচেষ্টা সেটি জামাতে আহমদিয়াকে উন্নতির নতুন জগতে প্রবিষ্ট করেছে। Yeah.
और जमात हिंदुस्तान से बाहर पहले से ज़्यादा तेज़ी से फैलनी शुरू हो गई और जमात भारतवर्षर बाहर पूर्वर तुलनाय अधिक सफलतार साथे विस्तार लाभ करा आरम्भ करे। खिलाफत सालसा में कानून पास करके पाकिस्तान में अहमदियों को दायरा इस्लाम से कानूनी ज़रूरियात के लिए खारिज किया करने की कोशिश हुई। तृतीय खिलाफतर जुगे अहमदीदेर के आईनेर खातिरे आईन करे इस्लामेर गुंडी थेके बेर करार हीन चेष्टा हुए थे। तो अहमदिया दुनिया में पहले से ज़्यादा तेज़ी से फैलनी शुरू हो गई किंतु एर फले अहमदियत पृथ्वी ते पूर्वर तुलनाय अधिक गति ते प्रसार लाभ करा आरम्भ करे। हुकूमतें कानूनी मकासद के लिए कानूनी तकाजों के लिए हमारे मुसलमान होने पर बेशक पाबंदियाँ लगा सकती हैं। विभिन्न सरकार तादेर आईनेर खातिरे राजनैतिक स्वार्थे आमादेर बिरुद्धे विभिन्न प्रकारेर विधि निषेध आरोप करते पारे आईन पास करते पारे लेकिन कभी हमारे दिलों से ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह के कलमे को कभी नोच नहीं सकती किंतु आमादेर हृदय थेके कखनो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाहर कलेमा के तारा छिने निते पारबे ना उत्पादन करते पारबे ना। पाकिस्तान में मजीद कानूनी सख्तियाँ आमरों ने पैदा करने की कोशिश की। जाय होक एयरपोर्ट जखन खिलाफतेर जुग आसे तखन पाकिस्तानेर स्वैर शासकरा आईन के कठोर थेके कठोरतर करे अहमदिया जमातेर बिरुद्धे। खलीफतुल मसीह राबे की हिजरत से तरक्कियात के कई गुना बढ़कर दरवाजे खुल गए। हजरत खलीफतुल मसीह राबेर हिजरतेर पर उन्नति गति बहुगुण बेड़े जाए। उनमें से एक इनाम जो अल्लाह ताला ने अता फरमाया वो एमटीए के इजरा की सूरत में हुआ। से सब नियामतगुलोर मध्य थेके एकटी हलो एमटीए एर सूचना और दुनिया के बड़े हिस्से में अहमदियत का पैगाम पहुंच गया और पृथ्वीर के विशाल अंशे अहमदियतर बाणी एर माध्यमे पहुंचे जाए। और आज इस दौर में दुनिया का शायद ही कोई हिस्सा हो जहां एमटीए की नशरियात नहीं पहुंच रही। आज पृथ्वी ते एमन अंश खूब कम ही हबे एमन कोनो अंचल कम ही हबे जेखाने अहमदियतेर बाणी पहुँचेनी बल्कि अगर डिशों का साइज बड़े करते हैं तो हर जगह दुनिया के हर कोने में पहुँच रही है आवाज़। बरम डिशेर साइज जदि बड़ो करा होय ताहले पृथिवीर प्रतिटी स्थाने प्रतिटी इंची जमीते अहमदियत पहुँचे। एखन आपस में एक दूसरे को देखने और जलसा के लाइव खिताबात भी अब हमारे लिए आम बात हो गई है। परस्पर के देखा एवं जलसार विभिन्न वक्तृता एवं वक्तव्य एटी आमादेर एखन नित्य नैमित्तिक अभिज्ञता। इस वक्त मुझे आप बंगालियों के हजारों मील दूर बैठे हुए चेहरे नजर आ रहे हैं और मैं आपको नजर आ रहा हूँ। एखन सहस्र सहस्र माइल दूरे बसे आछेन आपनारा बंगालीदेर चेहरा आमी देखते पाच्छी आर आपनारा आमाके देखते पाच्छेन। आपस में एक दूसरे को देखने और जलसा के लाइव खिताबात भी अब जैसा कि मैंने कहा आम बात है। आज अहमदियत दुनिया के 202 ममालिक में फैली हुई है। आज अहमदियत पृथ्वीर 202 देशे विस्तार लाभ कर रहे हैं। एमटीए पर जो बंगला प्रोग्राम आता है उससे सिर्फ बांग्लादेश या मगरबी बंगाल के लोग फ़ायदा नहीं उठाते बल्कि दुनिया के हर मुल्क के बंगाली अहमदी फ़ायदा उठा रहे हैं बल्कि गैर अहमदी फ़ायदा उठा रहे हैं। एमटीए ते जे बांग्ला अनुष्ठान सम्प्रचारित होय ता तार द्वारा शुधु बांग्लादेशेर अहमदी बा पश्चिमबंगेर अहमदीराई लाभवान होय ना बरं पृथिवीर सकल देशेर अहमदीरा बरं अहमदीराओ ता थेके उपकृत एवं लाभवान होच्छे। बस आज अगर बांग्लादेश में अहमदियत की मुखालफत बढ़ रही है तो ये तरक्की की तरफ एक और छलांग लगाने की अल्लाह ताला
इंतजाम फरमा रहा है তাই আজকে যদি বাংলাদেশে আহমদীয়তের বিরোধিতা হয়ে থাকে তাহলে এটি আসলে উন্নতির দিকে উন্নতির পানে আরেকটি পদক্ষেপ बस आप लोग भी एक नए आदम के साथ इस छलांग का हिस्सा बनने की कोशिश करें তাই আপনারা একটা নতুন সংকল্প এবং প্রত্যয় নিয়ে উন্নতির এই সফরের অংশ হয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিন বাংলাদেশ কি হুকুমত जैसा कि मैंने कहा शायद मसलियत के तहत मुखालफीन के खिलाफ कोई बड़ा कदम ना उठा सके लेकिन इतने अखलाक इनमें बहरहाल हैं कि हमसे हमदर्दी का ये जज्बा रखते हैं बांग्लादेश सरकार হয়তো তাদের বিভিন্ন স্বার্থে রাজনৈতিক স্বার্থের কারণে বিরোধীদের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে হয়তো কোনো পদক্ষেপ নিতে পারবে না কিন্তু এতটা ভদ্রতা অবশ্যই তাদের আছে তাদের মাঝে রয়েছে যে তারা আমাদের প্রতি সহানুভূতিশীল इसी तरह पढ़ा लिखा तबका और मीडिया भी हमारे से हमदर्दी का जज्बा रखता है अनुरूप भावे शिक्षित श्रेणी एवं प्रचार माध्यमों आमादेर प्रति सहानुभूति रखे और ये लोग हमारे जलसे में शामिल भी हो जाते हैं अरे आमादेर जलसे अंशग्रहण करे बस एक तो इस लिहाज से इनके हमें शुक्रगुजार होना चाहिए ताई ए दृष्टिकोण थे के तादेर प्रति आमादेर कृतज्ञ होवा उचित दूसरे मुल्क से मोहब्बत और मखलूक से मोहब्बत के तकाजे पूरा करते हुए इन्हें आगाह करें कि जमात अहमदिया की मुखालफत जमात तक ही महदूद नहीं रहेगी দ্বিতীয়ত স্বদেশ প্রেম এবং দেশের মানুষের প্রতি ভালোবাসার বশবর্তী হয়ে তাদেরকে আপনারা জানান অবহিত করুন যে এই বিরোধিতা শুধু এখানেই সীমিত থাকবে না এর ফলাফল হবে সুদূর প্রসারী বলকে কাল এই লোক হুকুমতের খিলাফ ভি খড়ে হোঙ্গে কালকে এরাই এই দুষ্ট শ্রেণী সরকারের বিরুদ্ধে মাথা চাড়া দেবে আর সিরফ এই নই বলকে এই লোক মুলক কি বকা কে লিয়ে ভি খতরা হ্যায় শুধু এতটাই নয় বরং দেশের অস্তিত্বের জন্য এরা বড় ভয়াবহ সৃষ্টি বস হাম তুমে মোহাব্বত কে জজবে সে হুবুল ওয়তনি কে জজবে সে কহতে হ্যায় কি ইন শিদ্দত পসন্দো সে ছুটকারা পানে কি ঠোস মনসুবা বন্দি আজই কর লো তাই আমরা স্বদেশ প্রেমের দোহাই দিয়ে তোমাদেরকে বলছি দেশ প্রেমের দোহাই দিয়ে তোমাদেরকে বলছি যে এই উগ্রপন্থী এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য বস্তুনিষ্ঠ পদক্ষেপ এবং পরিকল্পনা হাতে নাও বাকি যাহা তক আহমদিয়ো কা সওয়াল হ্যায় জেসা কি মানে কাহা হামারে লিয়ে তো হর মুখালফত খাদ কা কাম দেতি হ্যায় থাকলো আহমদীদের প্রশ্ন তো প্রতিটি বিরোধিতা আহমদীয়তের উন্নতির জন্য সার হিসেবে কাজ করে আর হর মুখালফত কে বাদ আহমদীয়ত কি লেহলেহাতি ফসল পহলে সে জ্যাদা খুবসুরত রং মে বড়তি হ্যায় আর প্রত্যেক বিরোধিতার পর আহমদীয়তের ফসল আরও উন্নতি করে আরও ব্যাপকতর হয় এবং ব্যাপকতার সাথে সেটি প্রসার লাভ করে মুখালফিন নে তো আপনে জোম মে হামে নুকসান পৌঁছানে কে লিয়ে ই সব কুছ কিয়া বিরোধীরা ভেবেছে বা আত্মপ্রসাদ নিচ্ছে যে তারা আমাদের ক্ষতি করেছে বা ক্ষতির উদ্দেশ্যে সব কিছু করেছে হামারা জলসা রোকনে কে লিয়ে ই সব কুছ কিয়া আমাদের জলসা বন্ধ করার জন্য এই সমস্ত হীনকর্ম হাতে নিয়েছে हमें मायूस करने के लिए सब कुछ किया আমাদের কে নৈরাশ্যের অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য এই সব কিছু করেছে लेकिन इनको क्या पता कि ये वो लोग हैं जो उस मसीह मोहम्मदी के मानने वाले हैं जिनको अल्लाह ताला ने आखिरीन में شمار करके बड़ा इजाज बख्शा है किंतु এই হতভাগারা জানে না যে আল্লাহ তাআলা এদেরকে যে মসীহ পাঠিয়েছেন আখারিনদের মাঝে সেই মসীহ মান্যকারীদের আখারিনদের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তাআলা এই জামাতকে उन बरकात से नवाजा है जो अवलीन को अता हुई से समस्त कल्याण राजी अल्लाह ताला ये जमात के दिच्छेन से समस्त कल्याण राजी ते भूषित करछेन जा अवलीन अर्थात हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबीदर के दिया हुए छिलो उस दौर में से गुजारा है और गुजार रहा है जिसमें से गुजर कर अवलीन अल्लाह ताला की रजा हासिल करने वाले बने সেই যুগের আমরা সম্মুখীন সেই সময়ের আমরা মুখোমুখি সেই পরিস্থিতির মুখোমুখি যে পরিস্থিতির মুখোমুখি হয়ে আউয়ালিনরা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন দ্বীন কি খাতির জান মাল আর ওয়াক্ত কি কুরবানি সিরফ আজ আহমদি হি দে রহে হ্যায় ধর্মের জন্য সম্পদ সময় এবং জীবনের কুরবানি আজকে শুধু আহমদীরাই দিচ্ছে और इंशाल्लाह जब तक जरूरत होगी देते चले जाएंगे আর ইনশাআল্লাহ যতদিন প্রয়োজন থাকবে আহমদীরাই ত্যাগ স্বীকার করে চলবে ত্যাগ স্বীকার করতে থাকবে চাই এই কুরবানি
बांग्लादेश में हो या दुनिया के किसी भी खित्ते और मुल्क में हो कुरबानी बांग्लादेशे होक बा पृथ्वीर अन्य जे कोनो देशे होक ना केनो बस ए बांग्लादेश के अहमदियो सुतरां हे बांग्लादेशेर अहमदीगण ये मुखालफीन ए अहमदियत की मज़मूम कोशिशें ना तुम्हें खौफसदा करने वाली हों ना मायूस करने वाली विरोधी देर ए घृणो हीनो अपचेष्टा तुम्हारे जनो निराश करते ना पारे ये मुखालफत की आंधियाँ तुम्हें ऊँचा उड़ाने से उड़ाने और अल्लाह ताला का कुर्ब दिलाने के लिए चल रही हैं এই বিরোধিতার তুফান তোমাদেরকে আধ্যাত্মিকতার উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য এসেছে ইনসে ফায়দা উঠালো এগুলোকে লুফে নাও একে কাজে লাগাও আল্লাহ তাআলা কি তাওহীদ কা পহলে সে বড়কর ইরফান হাসিল করো খোদা তাআলার তাওহীদ বা একত্ববাদ সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং তত্ত্বজ্ঞান পূর্বের তুলনায় বেশি অর্জন করো আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইশক মে পহলে সে বড়কর ফনা হো যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পূর্বের তুলনায় বেশি নিবেদিত হও নিজেকে বেশি বিলীন করো হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মুহাব্বত তমাম দুনিয়াবি রিশতোঁ সে বড়কর করো জাগতিক সকল আত্মীয়তা থেকে হযরত মসীহ মাউদের সাথে বেশি ভালোবাসা প্রকাশ করো কি ইয়ে সব কুছ তোমারা দুনিয়া ও আখিরাত সমারনে ওয়ালা বান জায়েগা তাহলে সব কিছু তোমাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করবে তোমারি আজ কি এই কুরবানিয়া তোমাদের আজকের এই কুরবানি আজকের এই ত্যাগ শিকার বাংলাদেশ কি তারিখ কা হিসসা বনে ওয়ালি হ্যায় বাংলাদেশের ইতিহাসের অংশ হবে হযরত মুহাম্মদ এর মুস্তাফা হযরত মির্জা গোলাম আহমদ কি হযরত মির্জা গোলাম আহমদ কি আসিরানে রাহে মওলা আসিরানে রাহে মওলা শহাদায়ে আহমদিয়াত শহাদায়ে আহমদিয়াত তোমারি আজ কি এই কুরবানিয়া বাংলাদেশ কি তারিখ কা হিসসা বনে ওয়ালি হ্যায় তোমাদের আজকের এই কুরবানি বাংলাদেশের আহমদিয়তের ইতিহাসের পাতায় স্থান পাবে मायूसी को कभी पास न फटकने दो नैराश्य के कहनो काछे वास्ते देबे ना एक नए अज़्म के साथ अपने फराइज अदा करने की कोशिश करो एकटा नूतन संकल्प एवं प्रत्ययेर साथे निजेदेर दायित्व पालनेर काज आरम्भ करो अल्लाह ताला आपको इसकी तौफीक अता फरमाए अल्लाह ताला आपनादेर के सेई तौफीक दिन आपको आपके तमाम नेक मकासद में कामयाब फरमाए আপনাদের সকল नेक उद्देश्य एवं लक्ष्य अर्जन अल्लाह ताला আপনাদের के सफल करुन मुल्क को नुकसान पहुंचाने वाले मजहबी शिदत पसंदों और मुल्क को नुकसान पहुंचाने वाले दूसरे ग्रोहों को ख़त्म करने के सामान पैदा फरमाए अल्लाह ताला देश के जरा क्षति करछे बा देश के जरा क्षतिर दिके टेने निये जेते चाय তাদের হাত থেকে আল্লাহ তাআলা দেশকে রক্ষা করার সকল ব্যবস্থা করুন তাকে মুলক তরকিকে রাস্তোঁ পর তেজি সে গামজান রহে যেন দেশ উন্নতির রাজপথে দ্রুত নিজ সফর অব্যাহত রাখতে পারে এহলে ওতন পর আপকি ওতন সে মুহাব্বত আর আপকি আপকে হাকিকি মুসলমান হোনে কি সচ্চাই রোজে রোশন কি তরহ ওয়াজে হো যায় আপনাদের দেশবাসীদের সামনে দেশের প্রতি আপনাদের ভালোবাসা এবং আপনারা যে প্রকৃত অর্থে মুসলমান তা যেন দিবালোকের মতো আপনাদের দেশবাসীদের সামনে স্পষ্ট হয়ে যায় আর বাংলাদেশ মে আহমদিয়ত কি ইয়ে দুসরি সদি বেশুমার কামিয়াবিয়াঁ আর বরকাত লেকর আয়ে আর বাংলাদেশে আহমদিয়তের এই দ্বিতীয় শতাব্দী অশেষ সফলতা যেন আপনাদের জন্য নিয়ে আসে আল্লাহ করে কি এসাই হো আল্লাহ তাআলা করুন যেন এমনই হয় আল্লাহ তাআলা আপ সব লোগোঁ কো ভি দূর দূর সে আপনে জলসে কে লিয়ে আয়ে হুয়ে হ্যায় খৈরিয়ত সে আপনে ঘরোঁ কো ওয়াপস লে যায়ে যারা দূর দূর থেকে এই জলসায় অংশগ্রহণের জন্য এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে মঙ্গলজনকভাবে ঘরে আর আপনি আপনি এলাকাও মে ভি আহমদিয়ত কে মুখালফিন কে হামলোঁ সে আর উনকে নুকসানাত সে মাহফুজ রাখে আপনাদের শশ অঞ্চলে আহমদীদের বিরোধীদের হাত থেকে এবং তাদের পৌঁছানো ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাদের রক্ষা করুন সফর হজর মে আপকা হাফিজ ও নাসির হো সফরে বা যখন সফরের বাইরে থাকেন তিনি আপনাদের হেফাজতকারী হন আব দোয়া কর লেন দোয়া করুন
আমিন আমিন नारे आवाज दे कुछ क्यों कर दें शक बंद क्यों कर दें। ये इस वक्त एक जरा एक पैगाम सुन लें। पहले हाजिरी की रिपोर्ट दे दूं। बांग्लादेश में इस वक्त तकरीबन 6000 करीब 5966 हाजिरी है। अगर ये जलसा पहले खुली जगह पे होता तो शायद 10000 तक हो जाती। कुछ लोगों को रोका गया आने से जगह की तंगी की वजह से। और यहाँ इस वक्त मौजूद लोगों की तादाद जलसा सुन रहे हैं इस वक्त लंदन में बैतुल फतूह में 3641 है।